সাবইন্সপেক্টর আজকে জমিদার বাড়ির পুরনো মালি রহমান মিয়ার সাথে দেখা করতে এসেছে গত কুড়ি বছর ধরে রহমান মিয়া উজানপুর গ্রামে একবারের জন্য যায়নি পুরো পরিবার সহ যে এত বছর ধরে ঢাকায় বাস করেছে যদিও বয়সের ভারে সে এখন অনেকটাই বৃদ্ধ আজ তার কাছে গিয়ে কয়েকটা দিন ধরে ঘটা ঘটনাগুলো বিস্তারিত বর্ণনা রহমান মিয়াকে দিল তার কথা শুনে রহমান মিয়া অনেকটা অবাক হলো এবং সে আরিফকে জমিদার বাড়ির ব্যাপারে এমন কিছু বললেন যা শুনে আরিফের হুশ উড়ে গেল সে রহমান মিয়া থেকে এসব জেনে খুব দ্রুত উজানপুরের দিকে রওনা হলো শিরিন বেগম ও আমিনা বেগম বসে রান্না করছিল হঠাৎ তাদের দুজনের মনে হলো তারা অনেকক্ষণ যাব চন্দ্রাকে কোথাও দেখছে না তাই সে তাদের কাজের মেয়ে ফুলিকে ডেকে বলল তোর ভাবি কোথায় আছে বড় আমি তো ভাবিসাবড়ে ছাদে উঠতে দেখেছিলাম চন্দ্রের ছাদে ওঠার কথা শুনে তারা দুইজন হকচকি উঠল তাদের চেহারা ভয়ের ছাপ দেখা গেল এ বাড়িতে এসে আজ প্রথম চন্দ্র ছাদে উঠেছে বেশ ভালোই লাগছে পরিবেশটাকে চন্দ্রের কাছে যদিও রিমার সাথে ঘটা ব্যাপার নিয়ে এসে কিছুটা মন খারাপ করে আছে হঠাৎ করে সে কোনো দরজা ঠক করা শব্দ পেল শব্দের উচ্ছ খুঁজতে গিয়ে সে দেখলো চিলেকোঠার ঘর থেকে আওয়াজ আসছে কিন্তু চিলেখোটার ঘরটি বাইরে থেকে তাড়া দেওয়া তারপরও সে চিলেকোঠার ঘরের দরজার দিকে এগিয়ে যেতে লাগলো যেই না দরজা খুলতে যাবে তখন এই শিরিন বেগম ছাদে উঠে তাকে থামিয়ে দিল মা আমার মনে হয় চিলেকোটার ঘরে কেউ আছে আমি গিয়ে দেখে আসি আরে না না ওই কেউ নেই দেখেছ না দরজা বাইরে থেকে তালা দাও কিন্তু মা আমি তো ভেতরে কারোর দরজায় ঠক ঠক করার আওয়াজ পেয়েছি আরে ওই ঘরে অনেক ইঁদুরের বাসা আছে হয়তো তুমি ইঁদুরের দৌড়াদৌড়ি করার আওয়াজ পেয়েছো এই বলে শিরিন বেগম চন্দ্রকে টানতে টানতে নিচে নিয়ে এলো কিন্তু চন্দ্রের মন থেকে কৌতূহল হয় এখনো যায়নি তার কেন যেন মনে হচ্ছে শিরিন বেগম তার কাছ থেকে কিছু লুকাচ্ছে আজকে সাব সাথে কথা বলতে থানায় এসেছে সে মূলত আগে দুইটা কেসের তদন্ত সম্পর্কে জানতে এখানে এসেছে দেখুন মিস্টার সাফওয়ান আমার পনেরো বছর কেরিয়ারে আমি এরকম কেস দেখিনি কেন আপনাদের বাড়ির পুরোনো কাজের মহিলা যে ছুরি দিয়ে খুন হয়েছে সেই ছুরিতে শুধু তার নয় বরং আরও একজনের রক্তের নমুনা পাওয়া গেছে তবে আরেকজনের যে রক্তের নমুনা পাওয়া গেছে সে রক্তটা অনেক পুরনো ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী কমপক্ষে কুড়ি বছর পুরনো কোনো রক্তের নমুনা পাওয়া গেছে আর ওনার মৃত্যু ছুরির আঘাতের কারণে হয়নি বিষের কারণে হয়েছে আর ছুরিটাতে মরিচিকাও পাওয়া গেছে আর ড্রাইভারের কেসের কি হলো ওনার মৃত্যু বিষের কারণে হয়েছে তবে ওনার মৃত্যুতে যে বিষ ব্যবহার করাছে সেই বিষটা ধীরে ধীরে কাজ করছে মানে ধরুন এরকম যে ওনাকে বিষ দেওয়ার এক ঘন্টা পর থেকে বিষটা কাজ করতে শুরু করছে ধীরে ধীরে তার হাত পা অবশ হয়ে গেছে আর তারপরে খুনি ওনার উপর অত্যাচার করেছেন আর তারপর ওনার মৃত্যু হয়েছে ও আর আমাদের বাড়ির স্টোর রুমে যে চোখ পাওয়া গেছে হ্যাঁ চোখ দুটো ওনারই তবে ওনার মৃত্যুর পর চোখ দুটো কোনো কেমিক্যালে ভিজিয়ে রাখা হয়েছিল সতেজ রাখার জন্য যেমনটা ল্যাবে বিভিন্ন নমুনা সংরক্ষণ করা হয় আপনারা কি কাউকে সন্দেহ করছেন এই খুন দুটোর ব্যাপারে এখনও পর্যন্ত কেউ আমাদের সন্দেহের তালিকা নেই তবে সন্দেহ করতে হলে প্রথমে আপনাদের পরিবারের কাউকে করতে হবে কারণ যাদব খুন হয়েছে তাদের সাথে আপনাদের খুব গভীর সম্পর্ক রয়েছে ওকে অফিসার এই কেসের ব্যাপারে আর কোনো সাহায্য লাগলে আমাকে জানাবেন জি অবশ্যই আরে বেশ কিছুক্ষণ সাব ইন্সপেক্টর আশাদের সাথে কথা বলে সাফনদের বাড়ির দিকে রওনা দিল তবে সে তার গাড়ির কিছুক্ষণ চালানোর পর মনে হলো একটা সাদা গাড়ি নিয়ে কেউ তাকে ফলো করছে কে এরকম তাকে ফলো করছে তা দেখার জন্য তার গাড়ি থামালো তবে সে গায়ে থামানোর সাথে সাথে সাদা গাড়িটা অন্যদিকে মন নিয়ে চলে গেল শাহিলাজ অনেক দিন পর ঘুরতে বেরিয়েছে গ্রামে সে অনেক আগে এসেছিল কিন্তু বিভিন্ন ঝামেলার কারণে এই কয়েকদিন বের হতে পারেনি তাই আজকে সে সুযোগ পেয়ে বের হচ্ছিল সাহিল হাঁটতে হাঁটতে গ্রামে শেষ মাথায় আর মাথার জঙ্গলে চলে এলো সাহিল চারপাশ দেখতে দেখতে জঙ্গলের বেশ ভিতরে চলে গেল যখন তার খেয়াল করছে সে অনেকটা চলে এসেছে তখন সেই দিক দিকে তাকাতে লাগলো কিন্তু কিভাবে তার কোনো রাস্তা খুঁজে পেল না এখানে ফোনের নেটওয়ার্ক কাজ করছে না আশেপাশে তাকাতে হঠাৎ নজরে এলো এদিকে একজন মহিলা আসছে মহিলাটি পরনে একটি কালো শাড়ি তবে তার মাথায় দেওয়া লম্বা ঘোমটাটার কারণে তার চেহারা দেখতে পেল না বাবু আপনি এখানে কী করতেছেন আমি গ্রামে ঘুরতে বেরিয়েছিলাম হারিয়ে গেছি গ্রামে বসে আপনি নতুন হ্যাঁ অনেকদিন দিন পর এসেছি চলুন আপনাকে এই জঙ্গল পার করে দিই ঠিক আছে চলুন ওই দিক থেকে যাই কিন্তু ওই দিক থেকে তো মনে হচ্ছে জঙ্গল আরও ভিতরে যাবে আরে বাবু না না ওই দিক থেকে শর্টকাট যাবে সাহিল ধীরে ধীরে মেটি পিছে পিছে চলতে লাগলো কিছুদিন যেতে মেয়েটি সাইলের দিকে ফিরে তাকালো মেটি এভাবে হঠাৎ করে তার দিকে তাকাতে সাহিল কিছুটা ভরকে গেল। সাহিল কিছু বলার আগে মেয়েটি তার হাতের মুঠো খুললো এবং ছাইয়ের মতো কিছু তার দিকে উড়িয়ে দিল আর সাথে সাথে সাহিল সেখানে বেহুশ হয়ে পড়লো সাফান থানা থেকে সোজা বাড়ি ফিরল তার রুমে ঢুকে এসে দেখলো চন্দ্র জানলার কাছে বসে আছে সে তার দিকে তাকে মুচকে হাসি দিল তারপর সে তোয়ালে নিয়ে পুকুরে গোসল করতে চলে গেল সাফোয়নকে ফিরতে দেখে চন্দ্র রান্নাঘরের দিকে ছুটলো সে সেখানে গিয়ে নিজেই লেবুর শরবত বানিয়ে সাপনের জন্য রুমে গেল শিরিন বেগম সাপনের জন্য তার চিন্তা দেখে আড়ালে মুচকে হাসলো চন্দ্র রুমে ফিরতে দেখল সাফয়ান রুমে এসে পড়েছে সে সাফওয়ানের দিকে গ্লাসটা এগিয়ে দিল সাঁফান দুই চুমুককে খেয়ে চন্দ্রের দিকে গ্লাস এগিয়ে দিলে বলল মিষ্টি হয়নি ঠিক মতো তুমি একটু খেয়ে দেখো চন্দ্রর মনে হলো সে হয়তো চিনি কম দিয়েছে তাই সেও দুই চুমুক খেলো কই আমার কাছে তো মনে হয় ঠিকই আছে হ্যাঁ এবার মিষ্টি ঠিক আছে তা চন্দ্র জানো তো এক পাত্র থেকে ভাগাভাগি করে খেলে ভালোবাসা বাড়ে এভাবে কয়েকদিন আমার সাথে খেলে দেখবে তুমি আমার প্রেমে পড়ে সাফোয়ানের কথা শুনে চন্দ্র লজ্জায় লাল হয়ে যায় তাই সে দৌড়ে রুম থেকে পালালো একটা গাছের নিচে শোয়ান হয়েছে কালো শাড়ি পরা মেয়ে তার উপর ছাগলের রক্ত ছিটিয়ে দিল তারপর তার চারপাশে আগুন জ্বালিয়ে মনে মনে কী সব মন্ত্র পড়তে লাগলো উমা আমার তেলের বোতলটা কই আমার মাথায় একটু তেল দাও তো চুলগুলো রুক্ষ হয়ে গেছে এই নে তোর এখন আর অত সাজন দিয়ে কি হইব পুরো এলাকার মানুষ জানে যে তোর গায়ে যে কলঙ্ক লাগিয়া গেছে তাই এত রূপ দিয়া আর লাভ কিটা মা এইসব কি কও আমার লগে কিচ্ছু হয়নি হায় রে মা তোর লগে রাতের আধারে কিছু না হইলে কি আর সেইটা এলাকার মানুষ বিশ্বাস করব সবাই জানে তুই এখন কং কলঙ্ক মা তয় আমার এখন কি হইব আমি ওই বাড়ির ঘটক মইনুদ্দিনের লগে কথা কইছি পোনার পাশের গ্রামের মহাজন ওই কইছে একটা সম্বন্ধ আছে তোর পোলার কিছু সমস্যা আছে কি সমস্যা মা পোলার একটু বয়স বেশি ওই পঞ্চাশ আর কি আর পোলার আগের দুইটা বউ আছে তার পাঁচজন মাই আছে আগের বউ গো পোলা পান হয় না দেখা আর একখান বিয়া করবার চাই মা এসব কি কও এত বুড়া বেটারে আমি বিয়ে করতাম না আরে মা রাজি হইয়া যা তোর নামে যারও কথা উঠেছে গ্রামে তোর আর ভালো কোথাও বিয়ে হইব না হ্যাট চাইতে এহেনে বিয়ে করো তুই হব হেই পোলার আদরের বউ হে হ্যারে পোলা দিব। তোরে রাখবে মাথায় কইরা আর যদি কোনো মতে একটা পোলা হইয়া যায় তাহলে তো তুই ডানি হইয়া যাবি ওই বড় দুইরে পায়ের নিচে ফেলায় রাখবি তখন সব ধন সম্পদ তোর আর তোর পোলার হইব আর পোলার একটু বয়স বেশি কি হয়েছে বয়স দিয়ে কি ধুইয়া পানি খাবি সেই কথা তো তুমি ঠিকই কইছ ধন সম্পদ হলো এখনকার যুগে তাইলে মা তুমি লগে কথা কইতে যাও তাড়াতাড়ি পারো বিয়ের ব্যবস্থা করো মা এই ভুল আর করবো না লোভে কইরা চন্দ্র আপারে বিয়ে দিতে গেছিলা কিন্তু এখন দেখছো চন্দ্রাপা কত খুশি আর তোমাকেও লোভ আর হিংসার কারণে তোমাকেও এই অবস্থা এখন তাই সময় থাকতে শুধ্রায় যাও অনিমার বলা কথাগুলো শুনে রিমার মেজাজ আরও খারাপ হয়ে গেল তাই সে দৌড়ে এসে অনিমার চুলের মুঠি ধরে মারতে লাগলো রাহেলা বোন রিমাকে না থামিয়ে উল্টো আরও তাকে উৎসাহ দিতে লাগলো দে দে ওরে তহিরা আরও মাই দে ওর মতো মাইয়া আমার পেটে কেমনে হইল আল্লাহ জানে সারাদিন খালি চন্দ্রচন্দ্র যেন ও চন্দ্রের বান্দি হয় তাও ভালো তোমাকে মতো লোভী ও স্বার্থপর মানুষের কাছে থাকা চাইতে চন্দ্র বান্দিগিরি করা অনেক ভালো রিমা ওরে ধইরা বাইরে ছুঁড়ে ফেল আমার ঘরে ওর কোনো জায়গা নেই বেশ কিছুক্ষণ নির্মমভাবে আঘাত করা পরে রিমা অনিমায়ার শরীরে অজস্র আঘাত করা অবস্থায় বাইরে রেখে ঘরের দরজা বন্ধ করে দিল অনিমার অনেক অনুনয়ের পরে সে দরজা খুলল না অনিমার মনের দুঃখে কষ্টে চিন্তা করলো সে আত্মহত্যা করবে তাই সে তাদের বাড়ি থেকে দক্ষিণ দিকে জঙ্গলে গেল সে একটা বড় গাছ দেখে যেই না সে শাড়ি খুলে সেই গাছে ফাঁস দিতে যাবে হঠাৎ তার কিছু দূরে আকাশের দিকে নজর গেল সে মনে করতে লাগলো আগুন জঙ্গলে আগুন লেগেছে তাই সে আত্মহত্যার চিন্তা বাদ দিয়ে দৌড়ে গ্রামের দিকে গেল লোকজন ডেকে আনতে আগুন নেবানোর সন্ধ্যা হতে চলছে কিন্তু এখনো সাহেল বাড়ি ফিরে ফিরেনি তাই শিরিন বেগম ও আমিনা বেগম অনেক চিন্তায় আছে সাহিলের ফোনও বন্ধ দেখাচ্ছে তাই আমিনা বেগম সাফওয়ানকে খবর দিল সাহিল কোথায় আছে তা জানার জন্য সাহিল এখনো বাড়ি ফিরে না শুনে সাফওয়ানের কপালে চিন্তার ছাপ দেখা দিল সেও তার লোকদের পুরো এলাকা ছাড়িয়ে দিল সাহিল কোথায় আছে তা খুঁজে বের করার জন্য গ্রামে গিয়ে চিৎকার করে দশ মিনিটের ভেতর বেশ কিছু লোকজন নিয়ে জঙ্গলে এলো কিন্তু ততক্ষণে আগুন অনেক দূরে ছুঁয়ে গেছে কিন্তু পাশে একটা ডোবা থাকায় সেই ডোবা থেকে পানি এনে চারপাশ নেভানো সম্ভব হয়েছে আগুন নেভানো দেখা গেল ভিতরে কেউ অবচেতন অবস্থায় পড়ে আছে সবাই তার কাছে গিয়ে দেখলো মানুষটি সাহিল চৌধুরী অনিমা তাকে দেখে চিনতে পারলো তাই সে বাকি লোকদের বললো তাকে জমিদার বাড়ি নিয়ে যেতে সাথে সাথে সে যেতে লাগলো তাদের সাথে জমিদার বাড়িতে বাড়িতে কেউ নেই শুনিয়ে সাফন আর লোকদের সাহেলকে খুঁজতে পাঠিয়েছে কিন্তু সেও নিশ্চিন্তিতা বাড়িতে বসে থাকতে পারল না তাই সেও যেই না বাড়ি থেকে বের হবে ঠিক তখনই অনিমাসহ বেশ কিছু লোক মিলে সাহেলকে অবচেতন অবস্থায় বাড়িতে নিয়ে এলো সাহেলকে অবচেতন অবস্থা দেখে বাড়ির সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো স্বামীরা সাথে সাথে সাহেলের পালস চেক করতে লাগলো চেক করা শেষ হতে সে বলতে লাগলো চিন্তার কিছু নেই ও ঠিক আছে কিন্তু ওকে হয়তো কেউ অজ্ঞান করার জন্য কোনো জরিবুটি দিয়েছে তাই কাল সকালের আগে ওর জ্ঞান ফিরবে বলে মনে হচ্ছে না কিন্তু ওর এই অবস্থা কে করল আমরা তো কিছু জানি না আমাদের তো অনিমায় ডেকে নিয়ে গেল জঙ্গলে আগুন লেগেছে বলে আগুন নেভাতে দেখি সেখানে ছোট জমিদার সাহেব পড়ে আছে তারপর তো তাকে নিয়ে এলাম সাফয়ন তাদের কথা শুনে বুঝতে পারলো যে কোনো একটা ঝামেলা হয়েছে হয়তো তাই সে আর পরিবারের কারো কাছে প্রকাশ করতে চাইল না তাই শুধু অনিমাবাদে সবাইকে বলল আপনাদের খবর ধন্যবাদ আমাদের এত বড় উপকার করার জন্য তার কথা শুনে ধীরে ধীরে সবাই চলে যেতে লাগলো সবাই চলে যেতে ওর চন্দ্র অনিমাকে জিজ্ঞাসা করলো তুই জঙ্গলে কি করছিলি আর তোর শরীর এত মারার দাগ কেন কে মেরেছে তোকে তখন অনিমা আস্তে আস্তে তার বাড়ির ঘটা ব্যাপার এবং জঙ্গলে ঘটা ব্যাপারগুলো বলতে লাগলো তাদের সাথে তার আত্মহত্যার চেষ্টা করার ব্যাপারটা এড়িয়ে গেল অনিমার কথা শুনে জমিদার বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিল অনিমাকে আর তার বাড়িতে পাঠানো হবে না এখন থেকে অনিমা এখানে থাকবে চন্দ্র আর সাফওয়ান তাদের কথা সায় দিল সাব ইন্সপেক্টর আরিফের গ্রামে ফিরতে ফিরতে অনেক রাত হলো ইন্সপেক্টর আশাদের বাসায় গেল আশাদ তাকে এত রাতে বাসায় দেখে বেশ অবাক হলো সে তাকে বাসার ভিতরে এনে তাকে বসতে দিয়ে বলো স্যার জমিদার বাড়ির ব্যাপারে বেশ কিছু তত্ত্ব আমার চাচার কাছ থেকে বেশ কিছু তত্ত্ব পেয়েছি যা আপনাকে জানানো খুব প্রয়োজন কী জানতে পেরেছ চার বিশ বছর আগে আমার চাচা যখন জমিদার বাড়ি বাগানে কাজ করতো তখন একদিন খুব গভীর রাতে তাকে ডেকে নেওয়া হয় জমিদার বাড়িতে তাকে সেখানে ডেকে নিয়ে জমিদার বাড়ি বাগানে একটি বরং গর্ত খুঁড়তে বলা হয় তার গর্ত খোঁড়া শেষ হলে একটি বস্তা ও একটি লাগেজ নিয়ে আসা হয় এবং ওই দুটোকে সেখানে পুঁতে দিতে বলা হয় আজ সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় কি জানেন স্যার কি যে বস্তাটা নিয়ে আসা হয় তার পুরো গায়ে রক্ত মাখা ছিল আর তার দিন থেকে জমিদার বাড়ির একমাত্র কন্যা মধুবালা গায়েব তাকে আর জমিদার বাড়িতে দেখা যায় না তাকে আমার চাচা নিজের বোনের মতো স্নেহ করত। তাই যখন আমার চাচা তার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন জমিদার বাড়ির লোকজন তাকে বেশ মোটা অঙ্কের টাকা দিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে বলে আর কখনো এই গ্রামে ফিরে আসতে নিষেধ করে এই জন্য আমার চাচা এত বছর ধরে কখনো গ্রামে আসেনি ও এ তো এই ব্যাপার এই জন্য জমিদার বাড়ির এত রহস্য স্যার তাহলে কালকে কি ওনাদের বাগান সার্চ করব আরে না পাগল নাকি ওনারা গ্রামের সবচেয়ে প্রভাবশালী পরিবার দেশের রাজনৈতিক দলে পর্যন্ত ওনাদের প্রভাব রয়েছে আর গ্রামবাসীরা ওনাদের ফেরেস্তা মনে করে এরকম কিছু করতে গেলে প্রবাসীরাই আমাদের উপর তেরে আসবে স্যার এখন কি করবেন এভাবে তো বসে থাকা চলবে না আমাকে আজকে রাতটা ভাবতে দাও আমার সিদ্ধান্ত কালকে তোমাকে জানাবো ঠিক আছে স্যার আজকে সাফন চন্দ্রকে নিয়ে শহরের কলেজে এসেছে চন্দ্র সপ্তাহে একদিন এখানে এসে ক্লাস করে যাবে বহতির সব প্রসেস শেষ করে সাফওয়ানের হঠাৎ মনে পড়লো চন্দ্রের চাওয়া উপহারের কথা তাই সে তার কিছু লোককে ফোন দিয়ে মুরগির খামারের জন্য ঘর আর জমি পরিষ্কারের জন্য ব্যবস্থা করলো ড্রাইভার না থাকার কারণে সাফওয়ান নিজেই গাড়ি চালাচ্ছ কিন্তু হঠাৎ তাদের গাড়ির সামনে একটি ছাগল আসতে পেয়ে সাফন তাড়াতাড়ি করে গাড়ি ব্রেক করলো হঠাৎ ঘটনায় আকস্মিতায় চন্দ্র গিয়ে গাড়ির সাথে মাথায় বাড়ি খেলো সাফয়ান হুড়মুড় করে এসে চন্দ্রকে ধরলো সে অস্থির হয়ে তাকে জিজ্ঞাসা করতে লাগলো চন্দ্র তুমি ঠিক আছো তোমার কিছু হয়নি আরে না না আমার মাথায় কিছু হয়নি শুধু হালকা বাড়ি লেগেছে তুমি সত্যি বলছো তো না গাড়ি ঘুরি হাসপাতালের দিকে যাব। আরে না আমি ঠিক আছি সাফায়ন তারপর কেন জানি নিশ্চিত হতে পারলো না তাই সে চিন্তা করলো বাড়ি গিয়ে স্বামী একবার চন্দ্রকে চেক করতে বলবে চন্দ্র সাফায়নের অস্থিরতা থেকে নিজেকে খুব ভাগ্যবান মনে করতে লাগলো বাড়ি পৌঁছে তারা জানলো কিছুক্ষণ আগে সাহিলের জ্ঞান তাই তারা সাহেলের সাথে দেখা করতে গেল তুই ওই গভীর জঙ্গলে ওই আগুনের মধ্যে কি করছিলি আর তোর চারপাশে আগুন লেগেছিল কিভাবে তার চারপাশে এরকম ভয়াবহ আগুন লেগেছে শুনে সাহিল অনেকটা অবাক হলো সে ধীরে ধীরে সব কথা সাফয়নকে বললো সাফয়েন এটা বুঝতে পারলো যে কে ছিল মহিলাটা তবে এটা সে বুঝতে পারলো কেউ হয়তো তাদের উপর কালো জাদু করার চেষ্টা করেছে তাই সে তার লোকদেরকে কে কে এই গ্রামে কালো জাদু জানে বা করে তাদের তালিকা তৈরি করতে বললো সাফোয়ান সাইলের সাথে কথা বলে বের হয়ে বাইরে এসে জানতে পারলো ইন্সপেক্টর আশাদ তার সাথে দেখা করতে এসেছেন সে তাই ইন্সপেক্টর আশাদের সাথে দেখা করতে গেল হঠাৎ আপনি এখানে অফিসার কেসের ব্যাপারে কোনো খবর আছে না ওই কেস দুটোর ব্যাপারে তো সেরকম খবর নেই কিন্তু আর একটা ইনফরমেশান পেয়েছি আমরা কি আপনাদের পুরো পরিবারের উপর হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে কিছুদিন আগে আপনাদের গাড়ির ব্রেক ফেল করানো হয় কালকে আপনার ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা সব মিলিয়ে কেউ হয়তো আপনার পরিবারে ক্ষতি করার চেষ্টা করছে তাই আজ থেকে সাব ইন্সপেক্টর আরিফ আর কনস্টেবল মজিদ চব্বিশ ঘন্টা আপনাদের এখানে আপনাদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন আরে না না এইসবের দরকার নেই বাড়ির ভেতরে আমরা সম্পূর্ণ নিরাপদ না না স্যার এরকম বলবেন না আপনাদের কোনো ক্ষতি হলে তখন গ্রামবাসীরা আমাদের কাছে কৈফত চাইবে ঠিক আছে আপনি যখন এত করে বলছেন তখন ওনারা দুইজন আজ থেকে এখানেই থাকবে ধন্যবাদ স্যার পুলিশ অফিসার আসা জমিদার বাড়ি থেকে বের হয়ে গেল এক প্রশান্তের নিশ্বাস নিল সে বুঝতে পারছে যে সে সোজা কোনোভাবে জমিদার বাড়ির রহস্য বের করতে পারবে না তাই নিরাপত্তার নাম দেওয়া করে আর আরিফকে এই বাড়িতে পাঠিয়েছে যেন তারা এই জমিদার বাড়ির সব খবর জেনে তাকে জানাতে পারে কিন্তু সে ভাবে নাই সাফন যদি এত তাড়াতাড়ি তাদের বাড়িতে রাখার জন্য রাজি হয়ে যাবে সাহিল জ্ঞানভিত্তি যখন শুনতে পেল যে অনিমার জন্য তার জীবন বেঁচে গিয়েছে সে ফুলিকে দিয়ে তাকে দেখে আনলো অনিমা কিছুটা সংকোচের সাথে এসে সাইলের সামনে দাঁড়ালো ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য আই না না জমিদার সাহেব আমি না বরং আমার জীবন বাঁচিয়েছেন মানে না না কিছু নেই এমনি মুসফুসকে ভুল করে বের হওয়া কথাটা এড়ানোর জন্য অনিমা দ্রুত সেখান থেকে চলে গেল সাহিল কিছু অবাক হয়ে গেল অনিমার করা ব্যবহারে তারপর সে এসবে পাত্তা না দিয়ে সে এবার তার নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ল আজ রিমাকে পাশের গ্রামের সেই লোক বিয়ের জন্য দেখতে এসেছে রায়লা বানু পারে তাদের তোষামত করছে সে শুধু চায় এখানেই যেন বিয়েটা হয়ে যায় রিমার যদিও ছেলের বাড়ি থেকে শুধু ছেলে আর তার মা এসেছে ছেলের নাম লোকমান মিয়া আর তার মা কোহিনুর বানু সে রিমার সাথে কথা বলা শেষ করতে রাহেলা বানো বলে উঠল আপনার মাইয়া তো পছন্দ হয়েছে তাই আমাকে একটা শর্ত আছে কী শর্ত আপনার আরও একটা ছোট মাইয়া আছে না ওই যে ক্লাস টেনে পড়ে হ্যাঁ আমি আমার ছোট পোলার জামালের লোকে ওই মাইয়াটা নিতে চাই দুই ভাইয়ের লোকের দুই বইনের রিমু জামাল সম্পর্কে আমাদের গ্রামের সবাই জানে এক নম্বরের জুয়ারি আর নেশা দুই বছর আগে এক মেয়ের সম্মান নষ্ট করতে গিয়ে ধরা খেয়েছে তখন সবাই মিলে ওই মেয়ের সাথে বিয়ে দেয় কিন্তু বিয়ে তিন মাস যেতেই মেয়েটি মারা যায় কানা ঘুষে শোনা যায় জামাল নিজেই নাকি মেয়েটিকে মেরে ফিরেছিলেন এসব কিছু রাহেলা মানে জানে কিন্তু তারপর সে চিন্তা করলো না এরকম মহাজন পরিবারের দুইটা মেয়ে একসাথে বিয়ে দিতে পারলে সে চন্দ্রের সাথে ভাব দেখাতে পারবে আরও গ্রামে অনেক সম্মান বাড়বে তাই সে বললো আরে এই তো আমার সৌভাগ্য আমার ছোট মাইয়া ওর বড়ো বোনের শ্বশুর বাড়ি গেছে তাই ওইখানে নাই তাই আমি রাজি আর আমি যা কমু আমার মাইয়া তাই শুনবো আলহামদুলিল্লাহ তাহলে সামনে শুক্রবার বিয়ে হ্যাঁ আমি সব ব্যবস্থা করে রাখবো কালকে লোকমুখে রাহেনাবারে শুনেছিল অনিমা জমিদার বাড়িতে আসে তাই সে ভরদ্রপুরে জমিদের বাড়িতে গিয়ে হাজির হলো সে যখন জমিদার বাড়িতে এলো চন্দ্র অনিমার চলে বেনি করে দিচ্ছিল এই সময় এসে তাকে খবর দিল যে অনিমায় নেওয়ার জন্য তার মা এখানে এসেছে মায়ের আসার কথা শুনে অনিমা ভয়ে কুকড়ে গেল তারপর সে চন্দ্রের পিছে জমিদার বাড়ির ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো মা রে তুই কোথায় চলে গেছি আমি কাল থেকে তোরে খুঁজতেছি কই মা অনিমা তো কালকে থেকে নিখোঁজ তুমি তো কোনো খবর পাঠালেন না যে ও এখানে আছে কিনা জানতে এই শোন তুই চুপ থাক আমি অনিমারে নিতে আসছি না আমি যাব না না মা এরকম কয় না আমি তোমার জন্য রাজপুত্র খুঁই জানছি সামনে শুক্রবার হের লগে তোর বিয়া তুমি জমিদার বাড়ি বউ না হয় কিন্তু মহাজন বাড়ি বউ হবা শেষক্তটা কথাটা রাহেলা বানো চন্দ্রকে ঠেস মেরে বললো কিন্তু মহাজন বাড়ির নাম শুনে চন্দ্র চমকে উঠলো তুমি কার সাথে ওর বিয়ে ঠিক করছো মা আরে বোঝোস আমার হয়েছে রাজকপাল তুই ওগো ভালো চাইছ না তো কী হয়েছে আমার দুই মাইয়ের লগে বাড়ি দুই পোলার বিয়ে ঠিক হয়েছি রিমার সাথে না লোকমান মেয়ের বিয়ে ঠিক করছো কিন্তু অনিমার সাথে তুমি কার বিয়ে ঠিক করছো আরে ওই লোকমানের ছোট ভাই আছে না জামাল ওর লগে জামালের কথা শুনে অনিমা যেন আরো ভয়ে কুকড়ে গেল ইতিমধ্যে জমিদার বাড়ির বাকি সদস্য এসে এখানে উপস্থিত হয়েছে বিয়ের ব্যাপার শুনে সাপমান ক্ষিপ্ত হয়ে বললো আপনি তো ওই জামালের কোথায় বলছেন যে বিয়ে তিন মাসের মধ্যে নিজের বউকে মেরে ফেলছে আরে কি যে কোনো আপনি জামাই ওইয়া তো শোনা কথা ওই মাইয়ার তো রোগ ছিল হেললৈকে তো মরছে শোনা কথা না এটাই সত্যি ওর সাথে বিয়ে দিলে তো ও অনিমাকে এভাবে মেরে ফেলতে পারতো আরে আমার লগে জামালের মার কথা হয়েছে জামাল বড় ভালো পোলা এই বয়সের কারণে একটু বিগড়ে গেছে ঘরে বউ আনলে যাইবো আর আপনি আমার বড় মায়ের জামাই আমার বাকি দুই মাইয়ের ভালো মন্দ তো আমি দেখব অবশ্যই আছে আমি এই গ্রামের জমিদার আর এই গ্রামের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আর অনিমা এই বিয়েতে রাজি না আর এখান থেকে অনিমা এই বাড়িতে থাকবে সাফয়ান দৃঢ়কণ্ঠে বলা কথাগুলো শুনে রাহেলা বেগম কিছুটা দমে গেল। আবার বলতে লাগলো কি পরিচয় এই বাড়ি থাকবে কেউ বহিন যে বাড়িতে এতদিন থাকে কোন পরিচয়ে থাকবো তুমি কও তা যে পরিচয়ে থাকা থাকবে তা নিয়ে আপনার ভাবতে হবে না যে এমনি তার মেয়েকে এইভাবে আঘাত করে ভর সন্ধ্যাবেলা বাড়ি থেকে বের করে দেয় সে কত দায়িত্বশীল মা তা আমার বোঝা হয়ে গেছে এভাবে কইলে তো আইবই না আমরা একটা সমাজের ভিতরে পড়ি শেষে গ্রামের মানুষ তো কইব জোয়ান মাইয়া মানুষ কোনো পরিচয় ছাড়া এনে থাকে এত কদর করে ওরে জমিদার বাড়ির কোনো সম্পর্ক ছাড়াই তাহলে কি ও জমিদারের ভাইও গো রক্ষিতা হইছে নাকি হেললৈকা কি এত কদর নিজের মেখে নিয়ে কেউ এইভাবে বাজে কথা ভাষা বলতে পারে বলে তাদের কারো ধারণা ছিল না রাহেলা মানুষ কথাটা বলে শেষ করার আগে সাফয় হুংকার দিয়ে চিৎকার করে উঠলো একদম চুপ আপনি শুধুমাত্র চন্দ্রের মা বলে আপনাকে কিছু বলছি না কোন সাহসে এই পরিবারের ছেলেদের নিয়ে এরকম ভাষা বলেছেন আমি সাফওয়ান চৌধুরী আজ এখানে দাঁড়িয়ে বলছি আমার ছোট এক ভাইয়ের সাথে অনিমার বিয়ে হবে অনিমার বিয়ে জমিদার বাড়িতে হবে শুনে রাহেলা এবার তার কথার ধারণ পাল্টে বললো রাহেলা বলে আপনি সত্যি কথা কইছেন হ্যাঁ মা জমিদার সাহেব যা বলেন তাই করে কিন্তু তুমি এখন থেকে এই বাড়িতে প্রবেশ তোমার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ এসব তুই কি কইতেছিস আমার মাইয়া বিয়া আর আমি এই বাড়িতে আমু না না মা তুমি আর এই বাড়িতে আসবে না আমি আর চন্দ্রপা আজ থেকে তোমার সাথে সব সম্পর্ক ছিন্ন করলাম তাদের কথা শুনে রাহেলা বানু ফোসফোস করে রেগে কিছু বলতে চাচ্ছিলো ঠিক তখনই সাফা নিশারায় দুইজন কাজের মহিলা এসে রাহেলা বানোকে টানতে টানতে জমিদার বাড়ি থেকে বের করে চলে এলো আমি চাই তুই অনিমাকে বিয়ে কর না ভাইয়া এটা সম্ভব না কেন তুই আমার সিদ্ধান্ত অমানে করছিস না ভাইয়া আমি তোমাকে অসম্মান করতে চাচ্ছি না কিন্তু ভাইয়া আমি অনিমাকে বিয়ে করতে পারবো না কারণ আমি অন্য কাউকে ভালোবাসি শাহেদ অন্য কাউকে ভালোবাসা শুনে পুরো বাড়ির সবাই যেন নিস্তব্ধ হয়ে গেল শাহদ অন্য কাউকে বলতে যে স্বামীরাকে বুঝেছেন সেটা স্বামীরা বুঝতে পেরেছে সে ভয় পাচ্ছে না সবার সামনে তার নাম বলে দেয় তবে এই ব্যাপারটা আর বেশি দূরে রাখলো না শাহেদ বিয়েতে রাজি না শুনে সাফয়ান রেগে হনান করে তার রুমের দিকে চলে গেল চন্দ্র দৌড়ে তার পিছে পিছে গেল আপনি এত রে রেগে যাচ্ছেন কেন রেগে যাচ্ছে কি করব ওর এত বড় সাহস আমার পছন্দ করা পাত্রীকে বিয়ে করতে রাজি হচ্ছে না তার উপর বলছে অন্য কাউকে ভালোবাসে দেখুন এখানে কিন্তু আপনি শুধু শুধু রাগ দেখাচ্ছেন এখন যদি শাহেদও কাউকে ভালোবাসে এই কথাটা গোপন করে অনিমাকে বিয়ে করার জন্য রাজি হতো তা মোটেও ভালো হতো না কারণ এতে তিন তিনটে জীবন নষ্ট হতো এতে অনিমার জীবন আরও দুর্বিষ হয়ে উঠতো চন্দ্রে বলা কথাগুলো শুনে সাফওয়ান কিছুটা ঠান্ডা হলো সে ভেবে দেখলো সে আসল তো সত্যি সায়েদের সাথে অনিমার বিয়ে হলে হিতে বিপরীত হতো তাই সে বললো তুমি এখন এইখান থেকে যাও আমাকে একটু চিন্তা করতে দাও দরকার পড়লে তোমাকে ডেকে নেবো চন্দ্র সাপায়নের মানসিক অবস্থা বুঝতে পেরে আর কথা বাড়াল না তাই সে চুপচাপ রুম থেকে বের হয়ে গেল ভাইয়া এটা কেমন কথা মেজ ভাইয়া রাজি হচ্ছে না দেখে আমাকে এখন অনিমাকে বিয়ে করতে বলছো হ্যাঁ কেন তোর কি পছন্দের কেউ আছে না ভাইয়া তা নেই কিন্তু অনিমার সাথে আমাকে বানায় না কেন ওর বাদে মেয়েটা তো সব দিক থেকে ভালো না না ভাইয়া আমি ওরকমভাবে বলছি না আমি জানি ও খুব ভালো মেয়ে কিন্তু আমাদের বয়সে পার্থক্য আমার বয়স তেইশ আর ওর বয়স কেবল ষোলো প্রায় সাত বছরের পার্থক্য তার উপর আমার আর ওর কারো এখনও বিয়ের বয়স হয়নি আর আমার এখন কেরিয়ার গড়ার সময় তো কী হয়েছে চন্দ্র আর আমার বয়সের পার্থক্য তো দশ আর তোর কেরিয়ার গর্বি তুই এতে আর এমন সমস্যা কি এখন তো আমি তোকে অনিমার দায়িত্ব নিতে বলিনি তুইও সায়দের মতো আমাকে ফিরে আস না ঠিক আছে ভাইয়া আমি অনিমাকে বিয়ে করব। তবে আমার কিছু শর্ত আছে কি শর্ত প্রথম শর্ত আমাদের বিয়ে ব্যাপারে আমার ফ্রেন্ড সার্কেল বা ইউনিভার্সিটির কাউকে জানাতে পারব না দ্বিতীয় শর্ত হলো এখনই ওর দায়িত্ব নিতে পারবো না তৃতীয় এখন শুধু ঘরোয়াভাবে বিয়ে হবে আমি প্রতিষ্ঠিত হওয়ার পর ধুমধাম করে বিয়ে হবে অনিচ্ছা থাকা সত্ত্বেও সাইলের দেহ সব সত্ত্বেও সাপান রাজি হতে হলো বাড়ির বাকি সবাইকে জানানোর পর তারা এই বিয়েতে মত দিল আপা আমি বিয়ে এই বিয়ে করবো না কেন আপা আমি একজন সাধারণ মেয়ে আমি কি আর জমিদার বাড়ির বউ হওয়ার যোগ্য আমিও তো সাধারণ আমিও তো এই বাড়ির বউ হয়েছি আর এই বাড়ির মানুষগুলো অনেক ভালো তুই সাহিলের সাথে সুখে থাকবি তোকে ওর সাথে বিয়ে না দিলে মা তোকে নিয়ে ওই জামালের সাথে বিয়ে দিবে তুই কী চাস না না আমি বিয়ে করব না চন্দ্রর মুখে জামালের নাম শুনে অনিমা ভয়ে কুকড়ে গেল চন্দ্র বুঝতে পারলো অনিমা এরকম কেন করলো সে তাকে কিছু জিজ্ঞাসা করতে যাবে ঠিক তখনই সাফোয়ান ডা এলো তাই সে তরি থরি করে সেখান থেকে বের হয়ে গেল আপনি আমাকে ডাকছিলেন হ্যাঁ চন্দ্র আমি কাজে আনতে যাচ্ছি তুমি অনিমাকে তৈরি করে রেখো ঠিক আছে সেদিন সন্ধ্যার আগে থেকে জমিদার বাড়ি বিয়ে তোর্য শুরু হয়ে গেল যত ঘরোয়াভাবে হোক এ জমিদার বাড়ি ছেলের বিয়ে একটু হই উল্লত হবে চন্দ্র অনিমাকে একটা লাল জামদানি পরিয়ে দিল সাথে কিছু হালকা গহনা পরিয়ে দিল সেদিন গোধূলির লগ্নে অনিমা আর সাহেলের বিয়ে হলো সূচনা হলো তাদের নতুন জীবনের অধ্যায় অনিমার এখনও বয়সে অনেক ছোট তাই আঠারো বছর হওয়া পর্যন্ত সে সাহিলের থেকে আলাদা রুমে থাকবে যদিও তার আলাদা রুমে থাকা নিয়ে সাইলের কোনো আপত্তি জানালো না রাত হতে আমিনা আমিনা বেগমের সাথে ঘুমাতে চলে গেল রান্নাঘরে টুকি টেকি কিছু কাজ শেষ করে চন্দ্র রুমে এসে দেখতে পেল সাফওয়ান ল্যাপটপে বসে কাজ করছে তাই সেও তাকে বিরক্ত না করে ড্রেসিং টেবিলের সামনে বসে তার ঘন লম্বা চুলগুলো আশ্রাতে লাগলো হঠাৎ সাফয়নের নজর গেল চন্দ্রের দিকে তার কাছে চন্দ্র এখন কোনো স্বর্গীয় পরিচ্ছে কম লাগছে না সে ধীরে ধীরে চন্দ্রের দিকে এগিয়ে গেল সাফয়ান চন্দ্রের পিছনে গিয়ে দাঁড়াতে চন্দ্র তার দিকে তাকে অবাক হয়ে গেল আপনি এখানে আপনি তো কাজ করছিলেন হ্যাঁ কিন্তু হঠাৎ দেখলাম একটা পরী আমার রুমে এসেছে তাই আমিও এসে পড়লাম তাকে দেখতে বা আপনি তো দেখছি উঠতি বয়সী ছেলেরা যেভাবে মেয়েদের টিচ করে সেভাবেই করছেন আল্লাহ আমার এই দিন দেখার ছিল আমার মতো একজন গণ্যমান্য জমিদারকে তুমি উঠতি বয়সের ছেলেদের সাথে তুলনা করছো আমি না হয় একটু আমার বউয়ের সাথে ফ্ল্যাট করতে গিয়েছিলাম উঠতি বয়সের ছেলেদের মতো করলে তো বলবেই হ্যাঁ আল্লাহ আমাকে একই দিন দেখাইলো এত আনরোমান্টিক বউ আমাকে কেন দিলে চন্দ্রচনা সাফয়নের এমন ব্যবহার থেকে কিছুটা ভড়কে গেল কারণ যে জমিদার হুঙ্কারে পুরো গ্রাম ভয়ে থরথরিয়ে কাঁপে সেই মানুষটা কি তার সাথে এই রাত ফ্লাট করছে বিষয়টা খুবই সকালবেলা শুরু বাড়িতে হয়েছে অনিমাকে জামালের সাথে বিয়ে দিতে পারবে না জানালে লোকমান মিয়ার মা কিছু গাইগুইয়া করলেও পরে রিমা আর লোকমান মিয়ার বিয়ের জন্য মত দেয় তার সম্মতি শুনে রাহেলা বেগম যেন হাফ ছেড়ে বাসে তাই তো সকাল থেকে বাড়িতে বিয়ের বাজার করা হয়েছে আজ লোকমান মিয়ের বাড়ি থেকে রিমার জন্য বিয়ের শাড়ি গহনা পাঠাবে রাহেলা তো মনে মনে আশা করেছে আছে যে তারা রিমাকে পা থেকে মাথা পর্যন্ত গহনা দিয়ে মুড়ে দিবে দুপুরে একটা বাজতে রিমার হবু শ্বশুরবাড়ি শাশুড়ি এলো রিমাদের বাড়িতে সে তার সাথে একটা ছোট্ট ব্যাগ নিয়ে এলো ব্যাগ থেকে একটা খসখসে লাল শাড়ি একটা পুরনো আমলের নাগপুর একজোড়া ইমিটেশনের চুরি বের করে দিল এই লও রিমা মা তোমার মাইয়ের বিয়ের বাজার একবার গঞ্জে থেকে কিনে আনছি তার কথা শুনে রিমা অসহায় চোখে তার মায়ের মুখের দিকে তাকালো তার পরিস্থিতি সামাল দিতে বলল ওমা অনেক সুন্দর হয়েছে দেখ দেখ রিমা কত সুন্দর শাড়ি হর আমার এগুলো দিলাম অহন আমরা যতই না চাই আপনাকেও তো উচিত হইব মাইয়ের সাজায়তা জিজি বিয়ান দুপুরে পেট ভরে পান চিবতে চিবতে লোকমান মা তাদের বাড়ি থেকে গেল সে যেতে রিমা তার মার কাছে গিয়ে বললো মা তুমি না কইছিলে আমারও চন্দ্রের থেকে বেশি গহনা দেব কই নাক ফুল ছাড়া তো কিছুই দিল না আরে আমার মনে হয় অহন আমাকে কাছে দিতে ভয় পাইতেছে যে আমাকে কাছ দিয়ে হারায় যায় আমার মনে হয় তুই ওই বাড়িতে গেলে তোলে দিব তুই আমি ভাবতাম আমার যে টুকি গয়না আছে সব তোরে দিয়ে দিব তুই তো ওই সব কিছুর ভাগিদার চন্দ্র ঘুম থেকে উঠে জানতে পারলো তার নানি শাশুড়ি এসেছে বাড়িতে তাই সে তাড়াতাড়ি তৈরি হয়ে তার কাছে চলে গেল গিয়ে সে দেখতে পেল সে তার রুমে একা আছে সে তাকে দেখতে পেয়েই বললো আরে আরে বড়ো নাথব যে আমার পাশে এসে বহ চন্দ্র বাধ্য বাচ্চার মতো তার পাশে গিয়ে বসলো তার নানি শ্বশুড়ি তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করতে লাগলো হঠাৎ সে বলে উঠলো তা আমার নাতিরে বশ করতে পারছো নাকি আমার নাতিটা অনেক ভালো মানুষ খালি মাথাটা মাঝে মাঝে গরম হয় তৈরে একটু সামলায় রাখতে পারলে আমার জীবন ওর জান্নাত বানাই দিব শাইলকে কিডন্যাপ করা সেই মহিলা আজকে আবার জঙ্গলে বেড়েছে আজকেও তার মুখটা ঢাকনা তবে আজকে সে আকাশি রঙের শাড়ি পরেছে জঙ্গলের মাঝে কিছু দাঁড়িয়ে অপেক্ষা করতে একটা লোক মাথায় চাদর মুড়ি দিয়ে এলো সে লোকটা বর্তমান জমিদার বাড়ির ড্রাইভার সে এসে ব্যস্ততার সাথে বললো হঠাৎ আমাকে কেন ডাকলেন দরকার আছে বলে দেখেছি যা বলার তাড়াতাড়ি বলো আমি আজকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি সবার চোখ ফাঁকি দিয়ে আপনার সাথে দেখা করতে এসেছি জমিদার সাহেব অলরেডি সতর্ক হয়ে গেছেন আমাকে জমিদার বাড়ির ভেতরে নিয়ে যেতে হবে তোমার আমি কিভাবে আপনাকে নিয়ে যাব জানি না কিভাবে নিয়ে যাবে কিন্তু জমিদার বাড়ির ভেতরে ঢোকার রাস্তা তুমি আমাকে খুঁজে দেবে কিন্তু বিশ বছর আগে আপনি তো প্রতিজ্ঞা করেছিলেন আপনি কখনো ওই বাড়িতে পা রাখবেন না তাহলে হঠাৎ আজ এই সিদ্ধান্ত কেন কারণ এখন সময়ের পরিস্থিতির পরিস্থিতি দুটো বোধ লেগেছে আমার জীবনের শেষ সম্বল এখনও ওই বাড়িতে আছে আর তা রক্ষা করার জন্য আমার ওই বাড়িতে যেতেই হবে ঠিক আছে আমি কিছু ব্যবস্থা করতে পারলে আপনাকে জানাবো চন্দ্রের জন্য তৈরি করা মুরগির খামার ও বাগানের কাজ প্রায় শেষ কিন্তু এই এইসব দেখাশোনার জন্য চন্দ্রের একজন লোক লাগবে তাই সাফন সবাইকে বিকালে খবর দিচ্ছে একজন মহিলা জোগাড় করে দেওয়ার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর পাবে না ড্রাইভার তাই সে সাফনের সাথে দেখা করতে করতে বিকালে জমিদার বাড়িতে গেল তাকে ড্রয়িং রুমে ঢুকতে দেখে সাফন তাকে বলল। আরে আপনি এখানে আপনাকে তো ছুটি দেওয়া হয়েছিল না না স্যার আমি আপনার সাথে আমার কোনো কাজের ব্যাপারে আসেনি শুনেছি মালকিনের একজন সহযোগী লাগবে আমি তার খবর দিতে আসলাম আমার কাছে একজন বয়স্ক মহিলা আছে সম্পর্কে আমার ধর্মবন হয় খুব কম বয়সে স্বামী সন্তান হারিয়ে এখন খুব কষ্টে দিনাপ্রীতি করছে তাই ওনাকে যদি এখানে কাজে রাখতেন তাহলে উনি একটু থাকার জায়গা পেত ড্রাইভারে বলা মহিলাটির ব্যাপার শুনে সাফানের ভালো লাগলো তাই সে ড্রাইভারকে বলল আচ্ছা তুমি কালকে নিয়ে আসো তার সাথে কথা বলে ভালো লাগলে তাকেই রেখে দিব। আচ্ছা আমি কালকেই তাকে নিয়ে আসবো শাহিল আজ একাই রুমে বসে আছে আজ যে সামনে বারান্দায় অনিমাকে দেখতে বিয়ের পর তার আর অনিমার সাথে দেখা হয়নি তাই সে অনিমাকে ডাক দিল অনিমা জড়ো তার সামনে এসে দাঁড়ালো সাহিল গলা খাঁকড়ি দিয়ে জিজ্ঞাসা করলো তুমি এবার কোন ক্লাসে পড়ছো ক্লাস টেনে পড়ালেখা কেমন লাগে অনেক ভালো ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে ডাক্তার সাহিল খেয়াল করলো তার সাথে কথা বলার ফাঁকে ফাঁকে অনিমা তার টেবিলে রাখা একটি কলম দিকে বারবার দেখাচ্ছে সাইল এটা বুঝতে পেরে সে হয়তো অনিমার কলমটি পছন্দ হয়েছে তাই অনিমার সাথে কথা বলার শেষ হতে সাইল কলমটি তাকে দিয়ে দিয়ে দিল আর মন পড়ালেখা করতে বললো অনিমা প্রথম প্রফুল্লাম নিয়ে খুশিতে তার ঘর থেকে বের হয়ে গেল আজ রাতে সাফওয়ান বেশ তাড়াতাড়ি বাড়ি ফিরলো রাতে খাবার শেষ হতে সাফওয়ান খেয়াল করলো চন্দ্র রুমে চলে এসেছে চন্দ্র সচরাচর এত তাড়াতাড়ি রুমে যায় না তাই সাফওয়ান কিছুটা অবাক হলো ভাইদের সাথে গল্প করে সাফওয়ান রুমে গিয়ে দেখলো রুম অন্ধকার লাইটটা অন করতে সে ছোট্ট খাটো একটা ধাক্কা খেলো কারণ চন্দ্র একটা স্লিপলেস নাইটি পরে জড়সড় হয়ে বসে আছে চন্দ্রকে এই নাইটিটা শাহনাজ কিনে দিয়েছিল বলেছিল স্বামীকে খুশি করতে এটা পড়তে তারপর আজ তার নানী শাশুড় বলা কথাগুলো শুনে চন্দ্র সিদ্ধান্ত নেয় আজ সে সামনে এটা পড়বে সে আজ সাপয়নকে তার প্রাপ্য অধিকার দিতে চায় তাই তো সে আজ এই বেশ নিয়েছে চন্দ্র তুমি আজকে এইসব কি পড়েছো কেন জমি সাহেব আপনার পছন্দ হয়নি আমি সম্পূর্ণ তৈরি আপনাকে আপনার অধিকার দেওয়ার জন্য চন্দ্র আমি আগেই বলেছি যে আমি ভালোবাসা ছাড়া কোনো মিলন চাই না স্ত্রী কোনো রোবট না যে তার মন না বুঝে তাকে দিয়ে যা তা করাবো এইসব পাগলামি তুমি কেন করছো আমাদের বাড়ির পাশের মহিলা বলতো যে স্বামী এইসব না পেলে অন্য মেয়ের কাছে যায় আর আজকেও নানি বলেছে সব কিছু ভীত নাকি এটাই আহা চন্দ্র এই যুগে এসে তুমি এইসব কেন বলছো আমি তোমাকে এভাবে অনেক ভালোবাসি যেদিন কোনো জড়তা ছাড়াই আমার সামনে এই পোশাক পরে আসতে পারবে সেদিন আমার প্রাপ্য অধিকার বুঝে নেব অনেক রাত হয়েছে এই পোশাক বদলে এসে ঘুমা সাব ইন্সপেক্টর আরিফ গত দুই দিন যাবৎ এই বাড়িতে আসে কিন্তু সে কোনো ক্লু খুঁজে পাচ্ছে না তাই সে নিজেই নিজে বিরক্ত হয়ে যাচ্ছে আজ ঠিক একইভাবে সে জানলায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল হঠাৎ সে খেয়াল করলো একটা পুরুষ মানব ছায়া বাড়ির দরজা খুলে বেরিয়ে গেল ঠিক তার কিছুক্ষণ পর আরেকজন নারী মূর্তিও বের হয়ে গেল ব্যাপারটা কি হচ্ছে দেখার জন্য আরিবও তড়িঘড়ি করে তার পিছু নিল যে তাদের পিছু নিয়ে যেতে থাকলে হঠাৎ করে তারা দুজনে তাদের সামনে থেকে উদা হয়ে গেল তুমি আসার সময় খেয়াল করনি যে ওই পুলিশ অফিসার তোমার পিছু নিয়েছে তুমি আসলেও গাদা এই নিজের হবু জামাইকে কেউ গাথা বলে তাড়াতাড়ি বলো হঠাৎ এখানে ডেকেছ কেন এক মিনিট তুমি এই নিরহ জমিদারের ছেলের মানসন্মান লুট করতে এখানে এতটাতে তো উফ সাহেব হাজলামো বন্ধ করো হলে আমি এখান থেকে চলে যাব আচ্ছা আর করবো না বলো ব্যাপার কি এত জরুরি তলব কেন তুমি সেদিন বড় ভাইকে কেন বলেছো তুমি কাউকে ভালোবাসো বলছি বেশ করেছি এরপর তোমার নামও বলে দিব আমি ডাক্তার স্বামী রেখে ভালোবাসি একদম চুপ এটা গ্রাম আর তুমি জমিদার বংশধর তাই শুধু শুধু দিবা স্বপ্ন দেখো না আমাকে নিয়ে দিবা স্বপ্ন নাকি সত্যি হবে একদিন সেটা শুধু বিধাতাই জানি আজ সকাল সকাল ড্রাইভারে বলা মহিলাটিকে নিয়ে জমিদার বাড়িতে হাজির হলো সাপয়ান তাকে তার নাম জিজ্ঞাসা করতে জানালো আসমানি বেগম যেহেতু কাজটা চন্দ্র আর একজন পুরুষ হয়ে একজন মহিলার সাথে এভাবে কথা বলা সে তার অস্বস্তি বাড়াতে চাইলো না তাই সে যা বলা চন্দ্রকে বলতে বললো চন্দ্র মহিলাটিকে নিয়ে অন্ধরে চলে গেল আপনি কি আগে কোথাও কাজ করেছেন না মালকিন এটাই আমার প্রথম কাজ আপনাকে কিন্তু এখান থেকে কাজ করতে হবে খাওয়া থাকা বাতে আপনি পাঁচ হাজার টাকা পাবেন আপনি রাজি তো জি জি রাজি ঠিক আছে কাল থেকে আপনার কাজ শুরু আজকে আপনি বিশ্রাম নেন আর ও হচ্ছে ফুলি ও আপনার থাকার ঘর দেখিয়ে দিবি ঠিক আছে দাঁড়ান আপনি তো গ্রামে তাহলে আপনি এত সুন্দর করে শুদ্ধ করে কিভাবে কথা বলেন মালকিন আমার মিয়া ছিল শহরের ওইখান থেকে আমি একটু শুদ্ধ ভাষা শিখেছি ও আচ্ছা তাহলে আপনি ফুলির সাথে গিয়ে আপনার রুমে শুমান চন্দ্র অনুমতি পেতেই মহিলা ফুলির সাথে রুম থেকে বের হয়ে গেল দুপুরে খাবারের পর চন্দ্র জান্নার পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ করে সাফোয়ান এসে চন্দ্রকে জড়িয়ে দিল আর কতদিন আমাকে অপেক্ষা করাবে শোনা আর বেশিক্ষণ না আর মাত্র কয়েক ঘন্টার পরে আপনার অপেক্ষার অবসান হবে জমিদার সাহেব আমি আপনাকে আমার জীবনের সবচেয়ে সম্মানের জিনিস দেব তার মনে হ্যাঁ জমিদার সাহেব আজ আমি পুরোপুরি আপনার হব আজ রাত তাহলে আমাদের জীবনে সবচেয়ে মধুময় রাত হবে রিমাকে বিকালের পর মহাজন বাড়িতে নিয়ে আসা মহাজনের বড় বউ রিমাকে বরণ করে তুলল সে দেখলো মহাজনের বড় দুই বউয়ের গায়ে সোনার গহনা ভর্তি সেই হিসাবে নতুন বউয়ের তার কোনো গহনা নেই কিন্তু তার থেকে আশ্চর্য বিষয় হলো মহাজনের এত বড় অট্টালিকা রেখে রিমাকে রাতের বেলা থাকতে দেওয়া হলো তারাই পার্শ্ববর্তী এক ছনের ঘরে রিমা তাদের এরকম ব্যবহার দেখে কিছু বুঝতে পারছিল না সব কিছু বোঝাপড়া করার জন্য রিমা তার স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলো আজ চন্দ্র খুব সুন্দর করে সেজেছে পরনে তার সিঁদুরের লাল রঙের শাড়ি মাথায় বেলি ফুলের গাছরা গলায় মতির সীতার হাতে স্বর্ণের গোলাপ বালা দেখতে যেন স্বর্গের উর্বশীর মতো লাগছে যে কোনো পুরুষের আকর্ষণ করার মতো মোহনীয় আস্তাকে তাকে লাগছে রাতে ঘড়ির কাটা যখন বারোটায় পৌঁছলো তখন তার ঘরে সাফোয়ানের আগমন হলো তাকে এই রূপে দেখে সাফোয়ানও অনেক অবাক হলো ধীরে ধীরে সাফন চন্দ্রের দিকে এগোতে লাগলো সে তার উষ্ণ হাত দিয়ে চন্দ্রের পিঠ স্পর্শ করলো সাফন চন্দ্রের পিঠ স্পর্শ করলে যেন চন্দ্রের পুরো শরীর শিহরণ বয়ে গেল সে ঘুরে আসলো চন্দ্রের সাফনকে জাপটে ধরলো সাফওয়ান তাকে বিছানায় শুয়ে তার কপালে তার অষ্ট স্পর্শ করলো চন্দ্র তার সাথে সমানভাবে তাল মেলাতে লাগলো আর ধীরে ধীরে কক্ষটি অন্ধকার হয়ে গেল আর পুরো কক্ষ জুড়ে বিচরণ করতে লাগল তাদের প্রশান্তির নিঃশ্বাস রাত প্রথম প্রহর শেষ হলো সাপুরাণ তৃপ্তি হয়ে আজ তার প্রেয়সীকে নিয়ে শান্তির ঘুম দিয়েছে কিন্তু চন্দ্রচুখ ঘুম নেই ধীরে দূর থেকে সে সাপুরানের বাহু থেকে মুক্ত হয়ে বিছানা থেকে নামলো রাতে পরা শাড়িটা মেঝে থেকে উঠিয়ে আবার পরে নিল চুলের ফুলগুলো এখনও সম্পূর্ণ ঝরে যায়নি ধীরে ধীরে সে আলমারির কাছে গেল ধীরে ধীরে আলমারি থেকে একটা পুরনো আমলের বাক্স বের করলো বাক্সটি তালা বন্ধ বাক্স তালা খুঁজতে তার ভেতর থেকে কারুকার্য করা একটা ছুরি বের করে আনলো ঘুরিয়ে ফিরিয়ে ছুরিটাকে সে দেখতে লাগলো আর ভাবতে লাগলো কীভাবে সে এই ছুরি দিয়ে এই জমিদার বাড়ির পুরনো ড্রাইভার আর কাজের লোককে খুন করেছে তারা যখন ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিল তখন তার পৈশা আনন্দ হচ্ছিল আর আজ এই জমিদার ছুরিতে খুন হবে জমিদার সাফওয়ান চৌধুরী সে ধীরে ধীরে সাফওয়ানের দিকে ছুরি নিয়ে এগোতে লাগলো চন্দ্র তার হাতে থাকা কারুকর্য করা ছুরিটা নিয়ে সাফওয়ানের গলায় ঠেকাল যে এই না ছুরিটা দিয়ে তার গলায় পোজ দিতে যাবে হঠাৎ করে নাকের কাছে একটি পোড়া গন্ধের আবেশ পেল ঠিক তারপরেই সে বাড়ির কাজের লোক ফুলিকে চিৎকার শুনতে পেলো ফুলি চিৎকার শুনতে শুনতে পেয়ে চন্দ্র তাড়াতাড়ি ছুরিটা সাফওয়ানের গলা থেকে সরিয়ে নিজের শাড়ির আঁচলের তলায় লুকিয়ে রাখলো ইতিমধ্যে ফুলের চিৎকারের শব্দ পেয়ে সাপয়েন ঘুম কিছুটা হালকা হয়ে এসেছে তাই সে হুড়মুড় করে ঘুম থেকে উঠে চন্দ্রকে সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে থেকে কিছুটা ভরকে গেল কিন্তু সে চন্দ্রকে কিছু না বলে তাড়াতাড়ি করে দরজা খুলে বের হয়ে গেল চন্দ্র ছুরিটা আলমারির ভিতরে বাক্সের মধ্যে তার পিছু পিছু বের হয়ে গেল তারা বাড়ির দোতালার উপরের পাশের ঘর থেকে দেখলো ধোঁয়া বেরোচ্ছে তাই তারা ওই রুমের সামনে দৌড়ে গিয়ে দেখলো রুমের ভিতর থেকে ধোঁয়া আসছে আর ফুলি রুমের সামনে দাঁড়িয়ে চিৎকার করছে ফুলি এই রুম থেকে এত ধোয়া আসছে কেন জানি না ভাইজান আমার ঘরে গরম লাগিয়ে দেখি আমি বারান্দায় মাদুর পাইতে ঘুমাইছিলাম পোড়া পোড়া গন্ধে ঘুম ভাঙ্গে দেখি রুম থেকে ধোয়া বেরোচ্ছে আমার মনে হয় ভিতরে আগুন লেগেছে এক বালতি পানি নিয়ে আয় ফুলি দৌড়ে পানি আনতে যায় বাড়ির বাকি সদস্য ইতিমধ্যে ওই ঘরের সামনে এসে জড়ো হয়েছে এই ঘরটি আগে জমিদার বাড়ির অর্থ সংরক্ষণের কোষাগার হিসাবে ব্যবহৃত হতো কিন্তু কালের বিবর্তনে আগের মতো এত অর্থ সঞ্চিত না হলে বাড়ির মেয়ের বৌদির গহনা জমির কাগজপত্র প্রায় সব মূল্যবান জিনিসপত্র এই ঘরে সিন্ধুকে রাখা হয় পাশাপাশি সাফুয়ান তার ব্যবসায়িক বিভিন্ন কাজকর্ম এখানে বসে সমাধান করে সেই হিসাবে বলতে গেলে এটা এই সবচেয়ে প্রয়োজনীয় কক্ষ ফুলি পানি আনতে সাফুয়ানার সাহেব মিলে পানির বালতি নিয়ে ভিতরে চলে গেল ভিতরে গিয়ে তারা দেখলো সাফওয়ানের বসা চেয়ারটিতে আগুন লেগেছে তারা অনেক চেষ্টা করার পর আগুন লেখাতে সক্ষম হয় এই চেয়ারটির একশো বছরের অধিক উত্তরাধিকার সূত্রে এই জমিদার হয় এই চেয়ারটি বসার অধিকার কেবল সেই পায় তারা কোনোভাবেই ভেবেই পেলো না যে কিভাবে এখানে আগুন লেগেছে সব কিছু যেন তাদের কাছে ধোয়াশা লাগছে সাব ইন্সপেক্টর আর এই ব্যতক্ষণ যাবৎ বিষয়টি খেয়াল করলো সেও কোনো মতে সমাধান করতে পারলো না আগুনটি কিভাবে লাগলো এক আতঙ্ক আর ভয় নিয়ে যে যার রুমে ফিরে গেল স্যার আপনার সাথে আমি কিছু বিষয়ে নিয়ে কথা বলতে চাই জি বলুন সাব ইন্সপেক্টর সাথে আমাকে কালকে রাতে আগুন লাগার ব্যাপারে তদন্ত করতে নির্দেশ দিয়েছে আপনি যদি একটু আমাকে সাহায্য করতেন জি জি বলুন আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি স্যার কালকে যে ঘরে আগুন লেগেছে ওই ঘরের চাবি কার কাছে রয়েছে ওই ঘরের তালার তিন সেট চাবি আছে কারণ তালাটা খুবই পুরনো আমলের তাই সেই তালার চাবি এখন থেকে কেউ বানাতে পারে না ওই ঘরের চাবিগুলো কার কাছে থাকে এক সেট আমার কাছে আর এক সেট আমার মায়ের কাছে আর এক সেট আর এক সেট কার কাছে থাকে আর এক সেট অনেক আগে হারিয়ে গেছে কবে হারিয়েছে পনেরো কুড়ি বছর আগে কালকে তো আপনি প্রথমে ওইখানে গিয়েছিলেন ঘরের তালা কি খোলা ছিল হ্যাঁ ঘরের তালা খোলা ছিল আপনার মনে হয় কি যে আগুন লাগিয়েছে সে কি আপনার আর আপনার মায়ের থেকে চাবি চুরি করে ওই ঘরটা খুলেছে না না সেটা কখনোই সম্ভব না কারণ আমি আর আমার মা দুজনেই রুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল তাই এটা সম্ভব না আপনাদের দুজনের চাবিগুলো আমার কাছে দেবেন আমি ল্যাব টেস্টের জন্য পাঠাবো কিছু দিনের জন্য তালা ব্যবহার করুন আর এই ঘরটি আমি একটু ঘুরে দেখতে চাই আর একটা কথা কোনো জিনিস কি চুরি হয়েছে ঘর থেকে না না কিছু চুরি হয়নি সাফানের সাথে কথা বলা শেষ করতে আরিফ জমিদার বাড়ি থেকে হাঁটতে লাগলো বেশ কিছু কিছুদূর গিয়ে সে ফোন বের করে ইন্সপেক্টর আসাদকে কল দিল কী হলো আরিফ কিছু জানতে পারলে জমিদার সাহেবের থেকে জি স্যার আরিব একে একে সার বলা যাবৎ কথাগুলো আসাকে বললো এ তো মহা সমস্যা কিছুই চুরি নাই শুধু চেয়ার পুড়ি চাবি কারো কাছে নেই আর এই টাইপের চাবি নাকি কেউ বানায় না আবার নাকি ঘরের দরজা খোলা ছিল তাহলে কে বা করলো আর কেনই বা করলো তাড়াতাড়ি এইসবের সমস্যার সমাধান করো আমার মাথা হ্যাং হয়ে গেছে এই কেসটা শেষ করতে পারলে আমি একটু লম্বা ছুটি নিয়ে কক্সবাজার বেড়াতে যাব স্যার আমাকেও সাথে করে নিয়ে যাইয়েন সেটা সময় হলে দেখা যাবে এখন তোমার নেক্সট প্ল্যান কী স্যার আমি ঘরের দুটি সেট চাবি আর চেয়ার চেয়ারপড়া ছাইগুলো নমুনা ল্যাব টেস্ট করাতে পাঠাবো আগুনটা কীভাবে লাগলো সেটা সম্পর্কে জানার ঠিক আছে সাবধানে থাকো আরিফ জমিদার বাড়িতে ফিরে এসে দোতলার ঘরটিতে ছুটল সে ধীরে ধীরে পুরো ঘরটি পর্যবেক্ষণ করতে লাগলো সে দেখতে পেল অপর পাশে একটা জানলা আছে যেটা সম্পূর্ণ চেয়ারের সম্মুখে সে প্রথমে ভাবলো জানলা থেকে কেউ হয়তো এই কাণ্ডটি কঠিয়েছে কিন্তু সে চিন্তা করলো যদি জানলা দিয়ে আগুন লাগায় তাহলে দরজা খোলার কি দরকার ছিল পুরো ঘর কি খুঁজে পায় না যে চেয়ার থেকে ছাইয়ের কিছু অংশ প্যাকেট করে নেয় কিন্তু যখনই সে বের হতে নেবে তখনই এক নজর পড়ে মেঝেতে মেঝেতে একটা আংটি দেখতে পায় আংটিটি দেখতে খুব পুরনো মনে হচ্ছিল সে মনে করে হয়তো এইবারই কারো হবে তাই সে আংটিটি উঠিয়ে নেয় হঠাৎ করে কারো চেঁচামেচিতে রিমার ঘুম ভেঙে হঠাৎ করে তার মনে পড়লো সে কাল রাতে স্বামীর জন্য অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে পড়েছিল সে পাশে তাকিয়ে দেখলো তার স্বামী কে খুঁজলো কিন্তু কোথাও তাকে দেখতে পেলো না তার বদলে দেখতে পেলো তার স্বামীর প্রথম স্ত্রী সে তার দিকে ভুরু তাকিয়েছে শ্বশুরগাড়ি আইয়া এত দেরি ঘুমাই থাকো একটু ক্লান্ত লাগছিল ববু টের পাইনি হয়েছে হয়েছে আর বাহানা দেওয়া লাগবে না এই শাড়ি ধরো গোসল কইরা চুলার কাছে আসো ঠিক আছে বাবু লোকমান বিয়ের প্রথম স্ত্রী গট গট করে রুম থেকে বের হয়ে গেল রিমা তাকে দেওয়া শাড়িটা উল্টে পাল্টে দেখতে লাগলো সে দেখলো শাড়ির আঁচলে হলুদের দাগ লেগেছে সে বুঝতে পারলো শাড়িটি অন্য কারো ব্যবহার করা তার পতিকরা এসবের ব্যবহার দেখে তার সকল আসার ধীরে ধীরে শেষ হয়ে যেতে লাগলো আশামণি দিয়ে চন্দ্র আর বাগানের জন্য জমিতে বীজ লাগাচ্ছে হঠাৎ করে তার নজর গেল আশামণি হাতে সে দেখলো বেশ খানিকটা পোড়া দাগ সে অক্ষকে বললো চাচি আপনার হাতে কি হয়েছে এত পোড়া দাগ বলে মনে হচ্ছে আর বেশ দাগ আরে মালকিন কী আর বলবো অনেক বছর আগে এক দুর্ঘটনা এসব হয়েছে এসব ক্ষত এখন পুরনো হয়ে গেছে সময়ের সাথে সাথে শরীরের ক্ষত তো মিলিয়ে যায় কিন্তু হৃদয়ের ক্ষত তো আরও বেদনাদায়ক হয় চন্দ্রকলার দ্বিতীয় পর্ব গল্পটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পুরো গল্পটা সবসময় প্লে লিস্টে পেয়ে যাবেন নাহলে গল্পের এন্ডে প্লে অবশ্যই আমার অ্যাড করা থাকে আপনারা দেখতে পাবেন